বন্ধুরা, গেটটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কোন জায়গা। দেখেছো গেটটা? হ্যাঁ, ঠিক বুঝেছো, এটা হচ্ছে তারাপীঠ। তারাপীঠ ঢোকার মুখে যে গেটটা আছে, সেই গেটটা আমরা তারাপীঠে গিয়েছিলাম। ঢুকে একটু রেস্ট ফ্রেশ নিয়ে আমরা মন্দির চত্বরে একটু বেড়ালাম, একটু ঘুরলাম। মন্দিরের চারপাশে বেশ লোকজনের ভিড় আছে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে। এদিকেও বাবাধাম, দেওঘর, এগুলো থেকে প্রচুর লোক এসে পুণ্যার্থী, শরণার্থী এসে এখানে ভিড় করেছে। মন্দির চত্বরটাতে প্রচুর ভিড়, তার মধ্যে অর্ধেক হচ্ছে তারাই ছিল। তারপর আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে বেরোলাম। আমরা চারজন মিলে গিয়েছিলাম, চার বন্ধু। তারপরে এই দোকান থেকে আমরা আমাদের পুজোর ফুল, ভোগ নিলাম, এবং আমাদের যে পুরোহিত, যে আমাদের পুজো করিয়ে দেবে, তার সাথে এখানেই আমরা যোগাযোগ করেছিলাম। এখানে আমরা জুতো টুটো ঠিক রেখে তারপরে পুজো দেবো বলে ঠিক করলাম। যেহেতু আমাদের পুরোহিত মশাই একটু বাইরে ছিলেন, তাই আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করে তারপর আমাদেরকে এরকম লাইনে একটা দাঁড় করিয়ে দিয়েছিল। কিছুক্ষণ লাইনে বেশ মজাই হচ্ছিল, প্রচণ্ড ভিড়, ঠেলা ঠেলি, তোমরা দেখতেই পাচ্ছ কত লোক। তারামায়ের দর্শন এসেছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও প্রচুর লোক তারামায়ের দর্শনে আসে। এইখানে একটা আলাদা আনন্দ আছে, এই জায়গার একটা আলাদা মাহাত্ম্য আছে, সেই টানে সবাই এখানে এসে ভিড় করে। এই পুজো টুজো দিয়ে আমরা মন্দির চত্বরে একটু ঘুরছিলাম। মন্দিরে তো আরও ছোট ছোট অনেক মহাদেবের মন্দির আছে, আরও ছোট কিছু মন্দির মন্দির আছে, সেসব জায়গায় আমরা একটু ঘুরছিলাম। মন্দিরের ভিতরে তো ছবি তুলতে দেয় না, সেটা তো তোমরা সবাই জানো, তার জন্য মন্দিরের ভিতরে ছবিটা তুলতে পারিনি। আর যত ভিড়, সেখান থেকে ছবি তোলার কোনো তো প্রশ্নই হয় না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। সেই ভিড় ঠেলে মাকে দর্শন করে প্রণাম করাটাই হচ্ছে বড় ব্যাপার, ওটাই আমাদের উদ্দেশ্য। মায়ের কাছে গিয়েছি, মাকে যাতে ভালো করে দেখতে পাই, মায়ের চরণে যাতে ফুলটা দিতে পারি, সেটাই আমাদের প্রথম উদ্দেশ্য। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেলাম ত্রিনয়নী আশ্রম। মন্দিরের থেকে একটু বাইরে বেরিয়েই একটা আশ্রম আছে, ত্রিনয়নী আশ্রম, সেই আশ্রমে গেলাম। এটা খুব সুন্দর একটা আশ্রম, এখানে কোনো ভিড় ছিল না। অ্যাকচুয়ালি ভিড় ছিল না বললে এখানে এটা কেউ জানেই না। আমি এর আগেও তারাপীঠ গিয়েছি, কিন্তু এই মন্দিরটার কথা আমি জানতাম না বলে এদিকে ঢুকে নিই। আমাদের সাথে সুভদা বলে একজন গিয়েছিল, সে নাকি আগে এখানে এসেছে, সে জানে, তো তার জানাশোনাতে ওখানে আমরা গেলাম। গিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা বামদেবের যেটা বাড়ি, মাটির বাড়ি, সেই বাড়ি দর্শনের জন্য এসেছিলাম। এখানেও গেট পর্যন্ত ভিডিও করতে পেরেছি, কেন ভেতরে আমি জিজ্ঞেস করলাম যে একটা ভিডিও করা যাবে কি না, তো যারা ওখানে ছিল তারা বলে যে না, এখানে ভিডিও করা যাবে না, তাই আর ভিডিও করাটা হয়নি।